नमस्कार बंधुरा यूट्यूब चैनल रूप गार्डेनिंग आपनादे स्वागत जानाई। शीत एवं बसंत काल जुड़े गोलाप गाछे एरकम प्रचुर फुल पेते चान ताहले शीतकाल पुरोपुरी आसार आगे सेरे फेलुन बेश कयेकटी काज। কি করবেন চলুন সম্পূর্ণ পদ্ধতি দেখে নেওয়া যাক। প্রথমেই এক্সট্রা ডাল ছেঁটে ফেলতে হবে, এটাকে বলা হয় হার্ড প্রুনিং। তবে এই প্রুনিং এর সময় সতর্ক থাকতে হবে, এরকম বাইরের দিকের নোটসগুলিকে চেষ্টা করবেন রেখে দেওয়ার, যেগুলি ভেতরের দিকে থাকা ডাল সেগুলিকে চেষ্টা করবেন সব সময় কেটে ফেলার। গাছে যত বেশি আলো বাতাস চলাফেরা করবে গাছের বৃদ্ধিও ভালো হবে, বেশি ফুলও পাওয়া যাবে। আর ডালগুলি সবসময় কাটবেন 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, একটু বেঁকিয়ে। এরকমভাবে ডালগুলি কাটার ফলে প্রচুর পরিমাণে নতুন ডাল বেরিয়ে আসবে, যার ফলে আপনার গাছে ফুল হবে 2-5 গুণ বেশি। এবারে সেকেন্ড কাজ, কাটা জায়গাগুলিতে ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশক পাউডার লাগিয়ে দিন। এর ফলে কাটা অংশ থেকে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন হওয়ার কোনো চান্সই থাকবে না। এবারে টবের আগাছা পরিষ্কার করে ফেলুন, তারপর সাবধানে কিছুটা মাটি তুলে ফেলতে হবে। কিছু ছোট ছোট শিকড় কেটে গেলেও গাছের কোনো ক্ষতি হবে না। দেখুন টবের প্রায় অর্ধেক মাটি তুলে ফেলা হয়েছে। এবারে গোলাপের জন্য একদম আদর্শ মাটি দেওয়া হচ্ছে। গোলাপের জন্য কিভাবে আদর্শ মাটি তৈরি করতে হয় সেটা তো আপনাদের আগেই দেখিয়েছি, যারা এখনো দেখেননি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেই লিংক পেয়ে যাবেন। এবারে টবের মাটিতে ছড়িয়ে দিন 1 চামচ বা 3 গ্রাম ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক পাউডার। এবারে ভালো করে জল দিয়ে দিন। দেখুন বন্ধুরা, একইভাবে এই গাছগুলিরও পরিচর্যা করা হয়েছে। জাস্ট এটুকু পরিচর্যাই এখন যথেষ্ট। আরও 1 মাস পরে আমার দেখানো মিক্স সার গোলাপ গাছে দিয়ে দেবেন, তাহলে হেলথের পাশাপাশি প্রচুর প্রচুর ফুলও পাবেন গাছে। এরকম গাছপালা সম্পর্কিত নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে আমাদের পাশে থাকবেন। আপনার যদি আরও কিছু জানার থাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। আবার দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতন গুড বাই বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।